ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট। তো চলো বন্ধু, আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আজকের এই ভিডিওর মূল বিষয় হলো ডুম কাউন্টার কীভাবে বানানো হয়। তো আমি আজকে আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো, আর এই ডুম কাউন্টার কীভাবে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে সেটাও দেখাবো, আর কোন কোম্পানির সিট দিয়ে কীভাবে বানানো হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। আর আপনাদের যদি কাউন্টার পছন্দ হয়ে থাকে তো ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এবং ভিডিওর উপরে নাম্বার আছে, নিয়ে যোগাযোগ করতে পারো। অ্যাজ দিন আপনারা কাউন্টার দেখেছেন অন্য অন্য শপ থেকে নেওয়া, আর আজকের আপনারা ডাইরেক্ট কোম্পানি থেকে মালটা কীভাবে বানানো হচ্ছে এবং কীভাবে মালটা নেবেন সেটাও আমরা আপনাদেরকে ফুল ডিটেলসে বলে দেবো। তো স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ডাইরেক্ট কোম্পানিতে যোগাযোগ করবেন এবং ডাইরেক্ট কোম্পানি থেকে আপনি মাল পাবেন। তো চলো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি, আর এই কাউন্টারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তো অর্ডার করতে পারো, আর যদি নাও অর্ডার করো আপনারা আমাদেরকে কল করে সম্পূর্ণ ডিটেলসে জানতে পারো। আর এখানে যে গোল্ডেন সিট মিট যেগুলো দেওয়া রয়েছে এবং দোকানের নামটাম, এগুলো সম্পূর্ণ বিনামূল্যে লাগিয়ে দেবো, এর জন্য কোনো এক্সট্রা চার্জ দেবো না। আর প্রতিটা শেল্পে আপনার অর্ডার প্রুফ লাইট আছে, মিষ্টিগুলো গ্যাস করবে না। তো কাউন্টারটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।